গুড মর্নিং, আমি চিকু মানে সঙ্গমিত্রা আরও একবার এসে গেছি মনের গোপনে রাখা অনেক নানা রঙের মণিমাণিক্যগুলোর একটা খোঁজ নিয়ে, তাকে চকচকে করে তোলার একটা ছোট্ট রহস্যবেদী বান নিয়ে। ইয়েস, ভাবছেন কি এত বকবক করছে? ইয়েস, মনের খবর নিয়ে আবার এসেছি আপনাদের সামনে। একটা লাইন আজকে বড় বেশি মনে পড়ছে, বিদ্যা দাদাতি বিনয়ম। এই লাইনটা হয়তো আমরা কোথাও না কোথাও নানাভাবে অনেক সময় বইতে বা লোকমুখে বা ছোটবেলা থেকে বড় হওয়ার সময় বহুবার আমাদের শেখানো হয়েছে। মানে বিদ্যা বিনয় দান করে, শিক্ষা আপনাকে বিনয়ী হতে শেখায়। বি হাম্বল, নম্র হও, ভদ্র হও, নিচু হয়ে থাকো, এই কথাগুলো আমাদের ভারতবর্ষ তথা বাংলাতেও ভীষণভাবে শেখানো হয়, জানেন। ছোটবেলা থেকে কাকা, জ্যাঠা, মামা, মাসি, দাদা, দাদু, দিদিমা, ঠাকুমা, বাবা মা সকলে শিখিয়েছে, সেটাই তো বোধ হয় তোমার জীবনে বড় হয়ে ওঠা সাফল্যের চাবিকাঠি। আর অহংকার, সে তো পতনের মূল। এমনকি স্কুলের খাতাতেও বাংলায় ভাব সম্প্রসারণ করতে বলা হতো এই লাইনটিকে। আর আমার একজন ছোট বন্ধু ছিল, জানেন, এই প্রসঙ্গে মনে পড়ে, ও আমার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিল। আর আমি যখন খুব লো ফিল করতাম তখন ও আমাকে বলতো, সবসময় ডাঁটে থাকবি, গর্বে থাকবি আর আনন্দে থাকবি। আমি ছোটবেলা থেকে মাথা চুলকে চুলকে ভাবতাম যে এটার মানে কি, বেশ বড় অবধিও মানেটা বুঝতে পারিনি। কিন্তু জীবনের পথে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে, উত্থান পতন, নানা ইমোশনাল টারময়েলের মধ্যে দিয়ে যেতে যেতে শিখেছি, আসলে আমাদের প্রত্যেকের গর্ব অনুভব করা উচিত আমাদের সার্ভাইভাল, এক্সিস্টেন্স অ্যান্ড হোয়াট এভার উই আর ফর দ্যাট। আরেকটু করে বলি, আরেকটু এক্সপ্লেন করে বলি, মানে আমার অনুভবটা আরেকটু বলি। একটা কথা ভেবে দেখুন তো, আমাদের মধ্যে আমরা সকলেই যখন আমাদের কোনো বন্ধু বা পার্টনার বা আমাদের বাচ্চারা কেউ ভালো কাজ করে, কোনো সাকসেসের রিপোর্ট পাই, আমরা সঙ্গে সঙ্গে একটুও দ্বিধা না করে বলি, বি আই এম প্রাউড অফ ইয়ার সেলফ। কিন্তু আমাদের মধ্যে কজন আয়নার সামনে না দাঁড়িয়ে কোনো জনসমক্ষে, জনসভায় বা এই ধরুন কোনো আড্ডায় গিয়ে বন্ধুদের মাঝখানে বুক ফুলিয়ে বলতে পারি, আই এম প্রাউড অফ মাই সেলফ? না, আমরা কিন্তু সত্যি নিজেদের আটকে রাখি, অথবা বলি না, অথবা বুঝতেই পারি না যে এটা আমাদের ফিল করা উচিত। আর এটা সত্যি খুব সাইন্টিফিক, আপনি যে মুহূর্তে সেলফ ওয়ার্থ ফিল করবেন, কারণ আপনার কনফিডেন্স, আপনার সেলফ ওয়ার্থের ফিলিং, আপনার সেলফ এস্টিম, সেটা কিন্তু আপনার নিজেকেই আনতে হবে নিজের মধ্যে, সেটা শিখতে হবে জীবন দিয়ে। একটা কথা ভেবে দেখুন তো, সকাল থেকে রাত অবধি আপনি কত কিছু করেন যা অন্য কেউ করতে পারে না। আপনি নিজের মতন করে সাকসেসফুল হন, কিন্তু কখনো তার জন্য নিজেকে প্যাট করেছেন, বলেছেন আই লাভ মাইসেলফ অ্যান্ড আইভ ডান এ গ্রেট জব? না, বলেন না। আর তার জন্যই প্রোক্রাস্টিনেশন আসে, কনফিডেন্স কমে যায় আর কাজ হয়ে যায় অনেক নিচু মানের। তাই বলছি বন্ধুরা, এখন থেকে প্র্যাকটিস করুন নিজেকে ভালোবাসতে, আর ফিল প্রাউড হোয়াট এভার ইউ আর ডুইং। এই যেমন ধরুন, আপনি যখন আপনার বাড়ির ওয়ার্ড্রোব বা বইয়ের তাকটা গোছান, সেটা আপনি ভীষণ যত্নে নিজের মনের ছোঁয়া দিয়ে করেন, তেমনটা বোধ হয় আর কেউ করে না। আর সেই জন্য ফিল প্রাউড অফ ইউর সেলফ, ইউ স্ট্যান্ড আউট। শুধু তাই নয়, এই ধরুন রান্নাবান্নার ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেক মনের মতো রান্না করেও কারো একটু বাহুবাহু করাতে পারেন না, মনটা একটু খারাপ হয়ে যায়। আর এমনি করতে করতে মনের রং মিশিয়ে হাবিজাবি মশলা দিয়ে হয়তো এমন একটা সিগনেচার ডিশ আপনি প্রায়ই বানান যেটা ইউনিক, যেটা পৃথিবীর কোনো রেসিপিতে পাওয়া যায় না। বাট ইউ ডোন্ট ফিল প্রাউড, বাট ইউ শুড ফিল প্রাউড অফ দ্যাট। সো বি অলওয়েজ প্রাউড অফ ইউর সেলফ হোয়াট এভার ইউ ডু ইন লাইফ ফ্রম মর্নিং টু নাইট। আসলে সেটাই কিন্তু সাফল্যের চাবিকাঠি। এই প্রসঙ্গে একটা বেশ ভালো তথ্য পেলাম, একজন বিখ্যাত সাইকোলজিস্ট মানে মনোবিজ্ঞানী, ওনার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে ফুশিয়া এম সাইরয়েস। উনি 2013 একটি রিসার্চ করেন ইউকের শেফিল্ড ইউনিভার্সিটিতে, সে রিসার্চটা অ্যাফিলিয়েশন পায়। সেখানে উনি দেখান যে মুহূর্তে একজন মানুষ নিজের ওয়ার্থ মানে নিজেকে, নিজের ব্যাপারে নিজে প্রাউড ফিল করেন, যাই হোন না কেন উনি নিজের কাজের জন্য প্রাউড ফিল করেন, ওনার প্রোডাকশন অফ ওয়ার্ক, ওনার আউটপুট অনেক বেড়ে যায়। কারণ প্রাউড যখন একজন মানুষ ফিল করেন তখন ওনার মধ্যে সেলফ ওয়ার্থের ফিলিং আসে, সেলফ এস্টিমটা স্ট্রং হয়ে যায় এবং সেটা মানে এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশন। আর সেলফ স্যাটিসফ্যাকশন অনেক কনফিডেন্স, আর যে মুহূর্তে কনফিডেন্স আনে সেই মুহূর্তে কাজ হয়ে যায় অনেক ভালো, অ্যান্ড ইউ আর রেডি ফর ইয়ার বেস্ট দ্যাট টাইম। তাই নিজের বেস্ট ভার্সনকে মিট করার জন্য প্লিজ লাভ ইউর সেলফ অ্যান্ড বি প্রাউড অফ ইউর সেলফ হোয়াট এভার ইউ আর ডুইং। তাহলে
আজ থেকে প্র্যাকটিস শুরু করে দিন নিজেকে ভালোবাসার। ছোট্ট ছোট্ট টাস্ক সকাল থেকে রাত অবধি নিজেকে দিন এবং সেগুলো পুরো করার পরে নিজেকেই প্যাট করুন। ওয়েট করবেন না কেউ এসে আপনাকে প্রশংসা করবে বা কম্প্যারিজন অন্যের সঙ্গে করার কোনো প্রয়োজন নেই, নিজের সঙ্গে করুন। টার্গেট দিন নিজেকে, জয়ী হন নিজের সাথে। আর দেখুন নিজের মনের মণিমাণিক্যের রঙগুলো কেমন ঝলমলে হয়ে ওঠে আর আপনার জীবন হয়ে ওঠে একটা সুন্দর গোটা বৃষ্টি ভেজা বিকেলের রামধনুর মতন। কেমন লাগলো আজকের এই মণিমাণিক্যের খোঁজ অবশ্যই জানাতে ভুলবেন না। চিকুর সাথে মানে সংঘমিত্রার সঙ্গে সংঘ গড়ে চলতে থাকুন। আরও নিয়ে আসবো, আবার আসবো ফিরে অনেক মণিমাণিক্যর এমনই খোঁজ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর বি প্রাউড অফ ইউর সেলফ, নিজেকে ভালোবাসবেন আর মনের মণিমাণিক্যগুলোর ভালো করে দেখভাল করবেন। আসি তবে, বাই, টেক কেয়ার, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।